বাইজাব কি অবস্থা গ্রেনেড মারা দিছে সাদিক তুই একা ভাই বুইয়া করাইলে ও বাইজাব এখানে এই ছোট দারুন ছিল ভাই রাইটে নামছে ডানে 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 ডান থেকে একটা আসতেছে শটগান হবে হেডশট হেডশট হবে একটা ও তেরি ভাই সাহাব ভাই মাথায় নষ্ট ম্যাচ কে এখান থেকে বুইয়া হবে ভাই সাদিক দেখা ladies and gentlemen, boys and girls and FIFA players, what is up? Welcome back to another brand new video of It's Cup Book. Guys, tomra jano amra Grandmaster top series er bhitore ache jekhane Sadiq top 1 e ache guys, Johan top 10 er moddhe ache. So guys, amra ei obosthay theke match e nami ar match ta hoy shipyard e protome amra land kori ebong trust me guys, shipyard e namar pore bhebechhilam match ta puro puri bhabe thik thake jacche kintu shipyard e nemei dekhi amra dui ta team sorry dui ta team na tin tin ta team er majkhane pore giyeche guys, mane amader তিন দিক থেকে তিনটা টিম আমাদের মারতেছে অলরেডি জোয়ানে নকডাউন হয়ে গেছে সাদিকের মাত্র 2 এইচপি মানে বেঁচে থাকা এখানে প্রায় অসম্ভব কিভাবে বাঁচবো কোনো আইডিয়া নাই সিট এখান থেকে আইডিয়া দিচ্ছে সয় যে কাব্য তুমি ডান সাইড থেকে হালকা চলে আসো যাতে করে অ্যাট লিস্ট আমি আর তুমি একসাথে থাকতে পারি এই আইডিয়া শুনতে শুনতে আবার দেখি গাইস অপোজিট সাইড থেকে উঁচু জায়গা থেকে যে তোমার হচ্ছে লঞ্চ প্যাড আছে সেই লঞ্চ প্যাড দিয়ে সিটের উপরে লঞ্চ করে একজন চলে আসে আর দেখো এনিমিকে গাইস এনিমিকে দেখলেই বুঝতে পারবো লঞ্চ প্যাড দিয়ে একদম ডাইরেক্ট সিটের মাথার উপরে নামে আবার আমিও এখানে মাথা তুলতে পারতেছি না কারণ গাইস আমাকে পিছন সাইড থেকে মারতেছে প্রচুর পরিমাণে পিছনে যে সিমেন্ট হাউস ছিল সেই সিমেন্ট হাউস থেকে এনিমি অপোজিট সাইডে ক্রোনো মাইরা দিতে বাট স্টিল আমি ওকে স্প্যাম দিতে থাকি যাতে সিট বেঁচে যায় আর গাইস এইখানে আমরা প্ল্যান করি যে আমাদের এখান থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব না যে কোনো একজনকে এখান থেকে পালাইতে হবে এখন সেটা সাদিক পালাবে না সিট পালাবে ঠিক করতে করতে আমি কোনো কথা না বলাই গাইস দেই পিছনে একটা সোজা দৌড় আর এক দৌড় দিয়ে গাইস আমি এলাকা ছাড়া হইতে চাই বাট অপোজিট সাইডে যেদিকে আমি যাচ্ছি এইদিকে অলরেডি দুইটা এনিমি ছিল ডান সাইডে সিমেন্টের হাউসে যারা কিনা আমাকে দেখে ফেললে গাইস আমাদের খেলা শেষ সাদিক আর সিদ ওরা ওদের লড়াই করতে করতে অলরেডি সাদিক মরে যায় আর সাদিক মরে যাওয়ার পর গাইস সিতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে সো আমি ডিসাইড করে ফেলি আমাকে এইখান থেকে যেভাবেই হোক বাঁচতে হবে এটা বাঁচতে বাঁচতে দেখে আমি সিতও মরে গেছে ভাই গ্র্যান্ড মাস্টার টপ 1 আছে সাদিক এইখানে বেঁচে আছে 40 জন মাইনাস খাইলে ডাইরেক্ট 99 এর মাইনাস চলে যাবে মানে ভাই স্যার একবারে মাথা নষ্ট অবস্থা সিট আমারে বলে লঞ্চ প্যাডে উড়ে যাইতে এবং আমি এখান থেকে গাইস লঞ্চ প্যাডটা ইউজ করে লঞ্চ প্যাড ইউজ করে গাইস ভাবি সামনে আমরা এখানে যে জায়গাটাতে এসেছি না এটা নতুন জায়গা একাডেমি একাডেমির এখানে রিভাইভ পয়েন্ট আছে রিভাইভ পয়েন্টে এসে আমি আরামসে রিভাইভ হয়ে যাবো তো আমার চিন্তা ভাবনাগুলো কিন্তু ঠিকঠাক ছিল বাট এইখানে সমস্যা হচ্ছে আমার কাছে না ছিল কোনো গ্লোবাল আমার কাছে না ছিল কোনো রকমের ক্রোনো কারণ ক্রোনো তখনও চার্জ হইতেছে তো আমি এখানে গ্লোবাল খুঁজতে নামি আর গ্লোবাল খুঁজতে নেমে গাইস ভাগ্য এতটা ভালো ছিল যে একটা গ্লোবাল আমি পেয়েও যাই কিন্তু গাইস একটা গ্লোবালে কিন্তু কাজ হবে না আর আমার ক্রোনোর এখনো ঠিক হইতে সময় লাগবে গাইস অ্যাট লিস্ট 1 মিনিট বা 1.5 মিনিট সো আমাকে এতটা সময় এখানে বসে থাকতে হবে মাথায় খুবই প্রেসার সবাই মরে গিয়েছে একদম পুরো দায়িত্ব আমার ঘাড়ে আমার যদি এখানে কিছু হয়ে যায় তাহলে গাইস ম্যাচ কিন্তু জিজি হয়ে যাবে সো এত চিন্তা ভাবনা প্রেসার নিয়ে আমার মনে হচ্ছিল আমি শেষ আর এই সময় পিছনে দিয়ে এনিমি আসে দুই দুইটা একটা না দুইটা না দুই দুইটা এনিমি আসে আমি পিছনে ঘুরে সোজা দৌড় সিট তো বলতে থাকে কোন মতে নিজেকে একটু সেভ করে নিয়ে আমি ডিরেক্ট দৌড় দিতে থাকি গাইস জানো তোমরা যদি এরকম পরিস্থিতিতে পড়ো যে তোমাদের টিমমেটে সবাই মরে গিয়েছে তোমরা র্যাঙ্ক পুশ দিচ্ছ সবসময় চেষ্টা করবে একদম প্রত্যন্ত অঞ্চলগুলো চলে যাওয়ার যেমন দেখো গাইজ আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গাগুলোতে বেশিরভাগ মানুষ কিন্তু আসে না আসলে অবজারভেটরিতে থাকে অথবা একাডেমির ওই জায়গাটাকে থাকে গাইজ স্পেশালি এই রাস্তাগুলোতে তেমন বেশি মানুষ থাকে না তবে ভাগ্য যদি খুব বেশি খারাপ থাকে তাহলে এখানে একটা মার খেয়ে যেতে পারো বাট নর্মালি এখানে কিন্তু কেউ থাকে না সো গাইজ এত চিন্তা এত প্রেশার মাত্র 65 এইচপি দায়িত্ব আমার সবার মাইনাস বাঁচানোর এইসব নিয়ে আমি দেই একটা দৌড় আর এক দৌড়ে গাইজ আমি
ডিরেক্ট হ্যাঙ্গারে চলে আসি, বাট হ্যাঙ্গারে এসে আমি যে রিভাইভ দিতে যাব গাইজ, আমার ভয় হয় যে আমি যদি ভুল করে গাইজ ওইখানে রিভাইভ দিতে যাই যদি আমাকে মারে। আবার তাকায় দেখি গাইজ হ্যাঙ্গারে এখানে হিল দিতেছে, মানে আমার অলরেডি অবস্থা খারাপ, আমি যেখানে হিল দিতে চাইছিলাম সেইখানে হিল দেওয়ার কোনো জায়গা নাই। আর এরপরে গাইজ কি হয় তোমরা যা দেখতে থাকো কিভাবে আমি আমাদের মাইনাস গুলো বাঁচাই। তবে গাইজ এখানে আমি ঠিক করি একদম অঞ্চল যেখানে রিমনাম ভিলেজ সেই জায়গাটাতে যাব, যে ওইখান থেকে বাঁচাই দিব। তার জন্য তো কমপ্লেন করা বন্ধ কর, গরিব আমার একটা কথা বুঝে নাই কিছু। আরে চুপ থাক, আমি সিটে তুলতাছি সিট তোমারে, আর আমি ইটারে তুলে দিলে আচ্ছা গাড়ি নিবো তোমার ভাই বাংলাদেশি তো থাকবো, সবগুলাই বাংলাদেশি পড়বো না ভাই, সবাই বাংলাদেশি। এখন যেভাবে বেঁচে ফিরো, বেঁচে না ফিরতে পারলে জিজি হয়ে যাবে ভাই। এখানে মেডকিটটা আমি পাইছিলাম, আমার ভাগ্য ভালো, আমি মেডকিটটা এখানে না পাইলে আমার তোমাদের বাঁচায় আর আমারে বাঁচা লাগতো না, আমি মনে করো অলরেডি জিজি হয়ে যেতাম। বাট কপাল ভালো ছিল, মেডকিট পাইছি, গায়েডা পাইছি, এখন জোনে যাইতে পারলে হলো। সোজা যাবো যাই জোনে, ভাই রে ভাই সোজা যাবো ভাবছি, সোজা তো এই নেমে ভাই দুইটা দেই বড় বড় বুঝছো, সবুজ সবুজ লাইট জ্বলতেছে, আমি মনে হচ্ছে লুটের বক্স মক্স হইব, নিচে যাওয়ার নামতাছি দেই মাই সুন্দর সবুজ সবুজ ভাবতে জ্বলতেছে আকাশে নামতাছি আর দেখতেছি আমি কই যদি কিছু পাওয়া যায় টোকেন নাই। আচ্ছা আমি সামনে যাই, সামনে যাই, সামনে জোন আছে, সামনে জোন আছে, সামনে জোনে যা বসে কি রে কোন দিক থেকে মার, সামনেতে মারতেছ ওই লাভ দিছ। আরে ছি ভাই, ছি ভাই ওরা জোনে ক্যাম্প করতেছিল यार। সাদিক ভাই তুই এই সাইড থেকে পিছনের খেয়াল রাখিস ভাই, ওখানে বয়ে থাকতে হয় কি করতেছ ভাই। সাদিকে ওই সার্ভাইভ করুক ভাই, সার্ভাইভ এই সাদিক এক সাইডে যাক, জোন এক সাইডে যাক, কারণ বলা যায় না এনিমি চলে আসে যদি ভাই একবার ধইরা ফেলায় তাহলে একদম জিজি হয়ে যাবো, কিচ্ছু করার থাকবো না। তোমার তোমার তুমি তো শেষ, আমিও শেষ ভাই, ও গো দুইজনে দুই দিকে থাকলে একটা চান্স আছে। রাইটে এনিমি হবে সাদিক রে, কই যে লেফটে একটু যায় জোন, পিছে চেক দিতে কো বারবার, পিছে তে নিলাম সাদিক, পিছনে দেখ, পিছনে পিছনে দেখ, বললাম না আরে পিছনে খেয়াল রাখ, পিছন থেকে কেউ একজন আসলে ভাই তখন অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা তুই এক কাজ কর না সাদিক, তুই তুই জোনের কোনা দিয়া, কোনা দিয়া একদম কোনা দিয়া ব্রিজের ওইদিকে মুভ কর, জোন পড়বে এখানে। আচ্ছা পড়লে তুই ওয়েট কর, বাট পিছন থেকে যেন কেউ এসে মাইরা না দেয়, আর তুই কোনাটা দিয়া চলে যা ডান সাইড দিয়া। জন জন ইগনোর ইগনোর মারছটা ওইটারে বাইরে তুই একটু হোল্ড কর, কারণ ভাই এনিমি তোর অবস্থান জায়গা টের পাইলে বিপদ হইতে পারে, পুষো করে দিতে পারে ভাই, বলা যায় না। চোদ্দটা বাচ্চা আছে এখন, আর এই যে জোন কি জোন দিছে পানির মধ্যে জোন দেয় কেন ভাই, চি পানিতে জোন পড়লে সবচাইতে খারাপ লাগে ভাই, ও যে পানির এখানে না যায় কিছু করা না, গ্লোয়াল মারা যায় ভাই পুরাই বিপদ, র্যাঙ্ক পুশ করতে আইসা জোন সাদিক রকম পানি দিয়ে গিয়া পানির মধ্যে বসে থাকে। আরে না না পানিতে যাওয়া যাবে না, পানিতে এক ওই যে লেফট দিয়ে ব্রিজের কোণা আছে না, ওই যে ব্রিজের কোণা দিয়ে যেতে যাবই না ভাই, ব্রিজের কোণা। আচ্ছা সাদিক দেখা যাক, ব্রিজে পানিতে নামলে সে মেরে মারতে মনে করো, ওই সামনে পাশে এনিমি আছে, ওই লেফটে যেতে, লেফটে যেতে ভাই, এখানে এনিমি আসছে নাকি ডানের বামের ডানের পাশে এনিমি থাকতে পারে, বামে বামে চিন চিকনে, হ্যাঁ এই যে এই যে এই যে এটা লেফটে বইতে কো টিপাই যা বামে টিপাই, এই যে দেখো লেফটে একটাই আছে বামে নিচে নামতে কো, হ্যাঁ হ্যাঁ ওই যে কোণা দেখে ওইটা যা, ওটা একটা পজিশন মত না গেলে দেখো দেখছো। আচ্ছা তাতে প্যারামেট 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 রাইটে তে নেমে এলে তো শেষ বসে গেছে যাবে। আচ্ছা দেখা যাক রাইট থেকে আসুক বা না আসুক ভাই, ওটা এখন কেয়ার করা ডিসাইড করতে পারবো না, আসলে বোঝা যাবে না আসলে জিজি ভাই, আসলে ভালো না আসলে নামবো পানি দি নামবো না, নামতে হবে না কোথাও, তুই ই কর ডানের দিকে ঢোক, ডানের দিকে ঢোক, ডানের দিকে ঢোক, আস্তে করে ডানে ঢোক ভাই, এনে মার খাস না। ভাই রে ভাই গা ছমছম অবস্থা পুরাই, কি হবে কি করব কিছু বুঝতেছি না, মার এটা রে ভাই, নাইস হেডশট ছিল ভাই, হেডশটটা ভালো ছিল, ভাই ব্রাদার আইলে কিন্তু বিপদ।
একটু দেখা নিচে গেলে ভালো, এটা নিচে গেলে কে ভালো, নিচে যেতে কাকু নিচে নিচে বইসা থাক, কারণ এই জায়গাটাতে যতক্ষণ সার্ভাইভ করা যায়, এখনো 7 জন প্লেয়ার বেঁচে আছে ভাই, বুয়া হয়ে যাইতেও পারে, এখানে ইম্পসিবল কিছুই না, বাঁচাইতে যখন পারছি ওইরকম সিচুয়েশন থেকে তখন বুয়া হয়ে যাওয়াটা ইম্পসিবল কিছু না, সো ট্রাই কর ভাই, এখান থেকে ট্রাই কর বাইচা বের হওয়ার ভাই, উদয় এখানে মরার কোনো মানেই হয় না, মরবি কেন এখানে, তুই মরার জন্য আইসোস নি, মরবি কিসের জন্য ভাই, প্লেয়ার কয়টা বাইচা তুই বাদে আছে, হচ্ছে 4-5 প্লেয়ার, ওরা ফাইট করে মারা দিক, তুই অপেক্ষা কর, ওরা ফাইট করে করে মারা দেবে, নিজেরা নিজেরা মারা দেবে, তুই জায়গায় জাস্ট হোল্ড করে থাক, এই জায়গাটা বসে থাক, বসে থাকলে হবে ভাই, কয়টা প্লেয়ার যে গাইস, তোমরা যারা ভিডিও দেখতেছো গাইস, যদি তোমাদের এরকম অবস্থা হয় সার্ভাইভ করতে হইলে, আবারও বলতেছি সার্ভাইভ করতে হইলে গাইস, সামনে এনিমি দেখলেও ছেড়ে দিবা, সামনে এনিমি দেখলেও ছেড়ে দিবা, কারণ দু এক সময় ভাই এঙ্গেজ করতে হয় না, দু এক সময় এঙ্গেজ করতে হয় না ভাই, দু এক সময় বাঁচাটাই প্রাধান্য দিতে হয়, যেমন এখানে সাদিক যদি ব্রিজের শুরুর এনিমিটারে না মারতো, মানে ওইটারে মারতো, এনিমি সাদিকের জায়গা টের পাওয়া যাইতো, তখন ওর সাদিকের এতক্ষণ বাঁচে থাকা লাগতো না, সাদিক ভাই পিছনে দাঁড়া, ওরা কি দেখছে তোরে ভাই, গ্রেনেড মারে লল ভাই, সব দেখে বলাইছে ইয়ার ভাই, হেডশট, ডান দিয়ে একটা আসছে, ডান দিয়ে ডান দিয়ে ডান দিয়ে একটা আসছে, শটগানটা নে হাতে, শটগানটা দে, শটগানটা নে ভাই, শটগানটা নে, শটগানটা নে ভাই, সব এতো ভাই, এখানে ভালো শট ছিল, এটা বুয়া হয়ে যাইতে পারে, বুয়া হয়ে যাইতে পারে, এখানে বুয়া 1v4 দেখছো, 1v4 ভাই, জিজি ভাই, ভাই হাসবো, ভাই বাট ভালো 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 ভাই, অ্যাটলিস্ট সেকেন্ড পজিশন পর্যন্ত আসতে পারছি আমরা, আরে লিসেন, সেকেন্ড পজিশন পর্যন্ত আসতে পারছি, এটাই অনেক ভাই, উদয় তো প্যারে খেয়া লাভ আছে, এখন মরে যাওয়ার কথা ছিল শুরুতেই গাইস, সো এই ছিল আমাদের এই ম্যাচটার গাইস, ইনসেন একটা ক্লাচ, যেখানে সবাই মরে যাওয়ার পরেও আমরা গাইস সবাই কেমনে বেঁচে ফিরছি জানি না, বাট গাইস তোমাদের জন্য এরকম দারুণ সব ভিডিওস আরো আসবে, সেভ খেলতে হবে, উদয় ডুইকা মরে, আচ্ছা ঠিক আছে গাইস, আজকের মতো এইটুকুই, গুড নাইট, দেখা হবে কালকে, বাই বাই।